সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। केंद्रीय भारतीय जनता पार्टी सप्तम वर्षपूर्तिते सेवा सप्ताह द्वितीय दिन खेजुरी विधानसभा बटतला एलाकाय साइक्लोन इयाशे क्षतिग्रस्त एलाका परिदर्शन करें बिरोधी दल नेता तथा नंदीग्राम विधायक शुभेंदु अधिकारी। तिनि दुर्गत मानुषगुलिर हाते शाड़ी त्रिपल चाल डाल आलू बिस्कुट सह इत्यादि प्रयोजनीय सामग्री वितरण करें। शुभेंदु अधिकारी साथे छिलेन स्थानीय विधायक शांतनु प्रामाणिक। त्राण वितरण शेषे दुर्गत मानुषर उद्देश्य की बोलें शुभेंदु अधिकारी देखुन। बक्तव्य से अपने भीषण क्षय क्षति धरून खाद्य त्रिपल यहाँ समाधान नए प्राथमिक सहयोगित अपना जान सरकार नहीं दलের লোকেরা সরকারে এসেছে সব ব্যবস্থাটাই রাজ্য সরকার তার মতো করে করে কিন্তু আমরা বিগত দিনে যেভাবে সরকারি উদ্যোগ দেখেছিলাম আমফানের সময় বা তার আগে ফনি এখানে কোনো সরকারি উদ্যোগ নেই আপনাদের সে অভিজ্ঞতা আছে রান্না করা খাওয়ার থেকে শুরু করে ফাট ফিল্টার এখানে যা যা রাখার ব্যবস্থা করার দরকার করেনি আমি তো পাশে শহীদ মিনারে বেড কভার পর্যন্ত बेडशीट पर्यन्त दिए गामछा पर्यन्त दिए थाकते गेले ब्लीचिंग फिनाइल तार परिवेश तैरी करा एखाने कोनो परिवेश नेई आमी शुधु एखन आपनाके बोलबो माननीय प्रधानमंत्री एसेछिलेन सब देखे गेछेन एबं राज्यके अर्थ साहाज्य दिएछेन झड़ आसार आगे 404 कोटी टाका पाठिएछेन झड़ এই বিপর্যয়ের পরেও তিনি উড়িষ্যা ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ মিলে 1000 কোটি টাকা স্যাংশন করেছেন কিন্তু আমফানের মতো মাঝরাস্তায় টাকা রয়ে যাবে এটাও আমরা জানি আপনার কাছে যেটা আমার বক্তব্য যাদের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে প্রত্যেককে পঞ্চায়েত অফিসে এবং বিডিও অফিসে ড্রপ বক্স করেছে তদন্ত না করে ছবি না তুলে তো কোনো ক্ষতিপূরণ পাবেন না আপনারা পঞ্চায়েত অফিসে এবং পঞ্চায়েতে না নিলে বিডিও অফিসে আপনারা এক সবার পক্ষে তো যাওয়া সম্ভব নয় বিডিও অফিস জনকে অনেক দূর আপনারা এখানে লিখিয়ে সই করে খেজুরি গোডাউনে পঞ্চায়েত অফিসে সব ড্রপ বক্সে ফেলবেন এবার ড্রপ বক্সে ফেলার পরে ক্ষতিপূরণ না দিয়ে বলতে পারে তোমরা আবেদন করনি কারণ ড্রপ বক্সে ফেললে তো রিসিভ হয় না সেই জন্য আমি এখানে বিজেপির কর্মকর্তা যুবক ভাইদের বলবো ক্লাবের ছেলেদের বলবো যে আপনারা ড্রপ বক্সে যেমন ফেলবেন ভিডিও অফিসে তো রিসিভ করে না মেল করে বা ভিডিও অফিসে রিসিভ করে একটা ডকুমেন্ট রাখবেন যদি প্রকৃত প্রাপকরা ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণ না পায় তাহলে আপনাদের জন্য যে লড়াইটা বিরোধী দলনেতা হিসেবে আমার এবং বিধায়ক হিসেবে শান্তনু করা উচিত আমি যদি আরো কিছু জোগাড় করতে পারি খাদ্য তারপরে আমি সেটা পাঠাবো।